এফএমএ সঙ্গে স্পেশালিস্ট স্পেশালিস্ট রয়েছে আমাদের সাথে সহ অধ্যাপক সামাজিক মনস্তত্ব বিভাগ ইনস্টিটিউট অফ সাইক্রেটিস এস এস কেম হসপিটালের মায়াং কুমার, এবং তাকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করছি, তিনি রয়েছেন আমাদের সাথে। আচ্ছা স্যার, এরপরে আপনার থেকে যে প্রশ্নের উত্তরটা চাইব সেটা হচ্ছে যে এখনকার দিনে দেখা যায় যে বাচ্চারা অনেক বেশি জেদি, মানে অনেক বেশি তাদের মধ্যে জেদটা কাজ করে যে আমার এটা চাই ওটা চাই, মানে এবং সেটা হয়তো সে খুব সহজে পেয়েও যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায়। তো সেটা কতটা ঠিক, এবং এই জেদটা কমানোর জন্য ছোট থেকে তাকে কিভাবে গ্রুম করতে হবে সেটা নিয়ে যদি একটু বলেন স্যার আমাদের। আচ্ছা, আমি একটা কথা একটু বলি। আমরা যদি একটু এইভাবে ব্যাপারটা দেখার চেষ্টা করি যে এখনকার বাচ্চা বা আগেকার বাচ্চা, এই জিনিসটাকে যদি আমরা বাদ দিয়ে যদি সমস্যাটাকে বোঝার চেষ্টা করি, আপনারা যদি খেয়াল করেন তাহলে আগেকার বাচ্চারা, আমরাও যখন ছিলাম তখনকার তখন সময় কিন্তু আমাদের মা বাবারাও বলতেন যে আমরা কিন্তু দিদি তোর অনেক জেদি ছিল, তুই একটু কম জেদি ছিলিস। বাচ্চা কিন্তু সে সময় জেদি ছিল, বাচ্চা আজও জেদি আছে, আগামী দিনেও থাকবে। কিন্তু ব্যাপারটা, প্রশ্নটা আপনার খুব ভালোই, এত ভালো প্রশ্ন করার জন্য আপনাকে খুব ধন্যবাদ, যে এই যে জেদটা আমরা কিভাবে হ্যান্ডেল করব। সহজে তারা পেয়ে যাচ্ছে, এবার বুঝতে হবে যে ওরা কোন জিনিস নিয়ে জেদ করছে। নিশ্চয়ই ওরা এমন কোন একটা জিনিস নিয়ে জেদ করছে যেটা ওদেরকে রিফিউজ করা হচ্ছে বা বারণ করা হচ্ছে বা সহজে দেওয়া হচ্ছে না, এবং বা সেটা তার শরীরের জন্য, তার বেড়ে ওঠার জন্য খুব একটা লাভকারী নয়, তাই ভালো হচ্ছে না, একদম একদম, তাই তাকে সেটা দেওয়া হচ্ছে না। এবার অনেক বাচ্চারা, আমরাও আমাদের ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিতে ওপিডিতে দেখি, বাচ্চারা এসে বলে খাবার দাবার নিয়ে অনেক জেদ করে, খেলনা নিয়ে অনেক জেদ করে, এবং সব ফাস্ট ফুড ম্যাগি এগুলো নিয়ে খুব জেদ করে। হ্যাঁ, এই ক্ষেত্রে কি হবে, একটা লিমিট সেটিং কিন্তু করে দেওয়া যেতে পারে। বাচ্চাদেরকে কিন্তু আপনি সম্পূর্ণভাবে কোন একটা জিনিসকে দিয়ে আপনি আটকে রাখতে পারবেন না, তাতে কিন্তু তাদের তারা আরো বেশি বিদ্রোহী হবে। সেখানে আমার মনে হয় যেটা আমরা করে থাকি, আমরা যেটা সাজেস্ট করে থাকি, তাতে অনেক কাজও হয়েছে, অনেক উপকারও হয়েছে, এবং সাইন্টিফিক্যালিও এটা প্রুভেন। বাচ্চাকে আপনাকে একটা লিমিট সেটিং করতে হবে। লিমিট সেটিং কি, ধরুন আপনার বাচ্চা প্রত্যেক দিন বিকেলে বলে ম্যাগি খাবো, আপনাকে বলতে হবে যে এবং ম্যাগি খাবো এবং আমি খেলতে যাব মাঠে, চার ঘন্টা করে তার খেলতে যাওয়াটা, হয়তো চার ঘন্টা সে খেলছে, তাকে দু ঘন্টা কেউ খেলছে, তার জন্য পড়াশোনা করছে না। এই ক্ষেত্রে কিন্তু বাচ্চাকে বলতে হবে যে যেহেতু খেলাটা ভীষণ প্রিয়, ওর ম্যাগিটা ডিমান্ড করছে, সে সময় ওকে বলতে হবে যে তুই যদি, এবং তার সেটাও পড়াশোনা করছে না, তখন কিন্তু বাচ্চাকে বলতে হবে যে তুমি যদি এক ঘন্টা পড়ো তাহলে আমি তোমাকে দু ঘন্টা খেলতে দেব, এবং তুমি যদি নিয়মিত যদি এক ঘন্টা পড়ো তাহলে আমি সপ্তাহে তোমাকে তিন দিন ম্যাগি করে খাওয়াবো, ছদিন আমি কিন্তু সেটা করব না। মানে চাইলেই যে রোজ পাওয়া যায় সেই ব্যাপারটা থেকে তাকে বিরত রাখতে হবে আর কি, একদম। এবং তাকে এটা বোঝাতে হবে যে তুমি যেটা চাইছো সেটা তুমি তখনই পাবে যখন তার বদলে তুমি আমার কথা শুনবে, এবং এইটা কিন্তু বাচ্চাকে খুব পোলাইটলি বলতে হবে। ধরুন বাচ্চা বলছে যে আমি কোন একটা কারণে বলছি যে আমি স্কুলে যেতে চাইছি না, স্কুলে যেতে ভাল লাগে না, প্রত্যেকদিন কান্নাকাটি করছে এবং স্কুলে সে কিছুতেই যাবে না, আচ্ছা, তখন কিন্তু বাচ্চাকে একটা জিনিস বোঝাতে হবে যে হ্যাঁ, তুমি যদি স্কুলে যাও তাহলে কিন্তু আমি তোমাকে তোমার ওই যে প্রিয় খেলনাটা তুমি যে ডিমান্ড করেছিলে আমার কাছ থেকে, আমি তাহলে তুমি যদি নিয়মিত এক মাস স্কুলে যাও তাহলে কিন্তু আমি তোমার ওই প্রিয় খেলনাটা তোমাকে আমি দেব। মানে কোনো কিছুর বদলে যে কিছু পাওয়া যায় সেইটা যেন তাকে আর কি শেখানো হয়, বোঝানো। হ্যাঁ, এটাকে এটাকে আপনার রিইনফোর্সমেন্ট টেকনিক বলে, যে এবং আপনার, এবং যখন ধরুন সেই কাজটা করছে, ধরুন চার দিন স্কুলে ঠিকঠাক গেল, প্রত্যেকটা স্টেপে তাকে প্রশংসিত করে, এই তো তুমি খুব ভালো করছো, আমি নিশ্চয়ই তোমার জন্য খেলনাটা এনে দেবো, তুমি যেটা চেয়েছো। এবং জেদি বাচ্চার সঙ্গে কিন্তু মা বাবা যদি জেদ করে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, তাদেরকে ভীষণ ঠান্ডা মাথায় খুব ধৈর্য ধরে বাচ্চাকে কিন্তু বোঝাতে হবে যে এইগুলো করা যাবে না, এবং তাদের মধ্যে তখন কিন্তু বাচ্চাদেরকে ভালোবাসতে হবে, আদর যত্ন কিন্তু করতে হবে। ওরা কিন্তু এইটা না ভাবে যে আমি এই খারাপ কাজটা করছি বলে আমি আমার মা বাবার কাছ থেকে রিজেক্টেড হচ্ছে, ওই ফিলিং অফ রিজেকশন যাতে তাদের মধ্যে না আসে। কারণ এই ক্ষেত্রে বাচ্চাদের, ধরুন বাচ্চা মা বাবার কাছ থেকে, প্যারেন্টস এর কাছ থেকে যদি ফিলিং অফ রিজেকশন আসে তাহলে কিন্তু তাদের অনেক বেশি ডিপেন্ডেন্সটা বেড়ে যায় তাদের পিয়ার গ্রুপস এর উপরে, এবং অ্যাডোলেসেন্স পিয়ার গ্রুপস এর উপরে যখন তাদের
ইয়েটা বাড়ে, ডিপেন্ডেন্সিটা বাড়ে, মা বাবাকে তারা আপন মনে করে না, এবং বন্ধু বান্ধব পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে যাদের বন্ধুত্ব আছে, স্কুলের ছেলে মেয়েদের আছে, তাদের কথাই কিন্তু শেষ কথা তাদের কাছে। আচ্ছা, মানে তাদেরকে বেশি ভরসা করে বা তাদের উপরেই বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়, কারণ তাদেরকে আপন মনে করছে এবং মা বাবাকে কিন্তু আপন মনে করছে না, কারণ মা বাবা তো ওর প্রত্যেকটা জিনিসেই বাধা দিচ্ছে, এটা করা যাবে না, সেটা করা যাবে না। তো তো এই যে অবজেকশনস গুলো, যেগুলো কিন্তু অনেক সময় দেওয়া প্রয়োজন তার ভালোভাবে সুস্থ হয়ে বেড়ে ওঠার জন্য, সেইটা কিন্তু খুব ব্যালেন্সড করে কেস টু কেস বেসিসে বুঝে শুনে করাটা খুব জরুরি। এবং বাচ্চার কিন্তু বন্ধু হতে হবে, মা বাবা যদি বাচ্চার বন্ধু হতে পারেন তাহলে কিন্তু জানবেন অনেক সমস্যা সেখানে সমাধান হয়ে যায়। আপনার প্রশ্নের আমি উত্তরটা শেষ করার আগে আমি একটা সংখ্যা দিয়ে বলতে চাইবো। গবেষণায় দেখা গেছে যে 60-70% বাচ্চাদের যে মানসিক সমস্যা হচ্ছে, মানে সরি বড়দের যে মানসিক সমস্যা হচ্ছে, 60-70% সমস্যার আপনার আরম্ভ হয়েছে তার চাইল্ডহুড টাইমে, বিফোর 16। মোস্ট অফ দ্য কেসেস বিটুইন 3-12, এই এজ রেঞ্জে কিন্তু বাচ্চাদের প্রবলেমসগুলো হয়েছে, এবং সেই প্রবলেমগুলো কিন্তু বড় হওয়ার, যখন তারা বড় হয়েছেন সেই প্রবলেমগুলো কিন্তু সাস্টেন করেছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে যদি শৈশব ভালো হয় তাহলে কিন্তু আপনার পরবর্তী জীবনটাও কিন্তু খুব ভালো হবে, সেটা সুস্থ এবং স্বাভাবিক হবে মানসিক স্বাস্থ্যের দিক থেকেও। বেশ, আমরা ফিরছি আরো কথায়। এবং আমরা ছোটবেলায় শুনেছিলাম যে খুব জেদ করলে বা যদি খুব আমরা কোনো কিছু নিয়ে বায়না করি সেই ক্ষেত্রে আমাদের, শুনেছিলাম বা আমরা সবাই প্রত্যেকেই হয়তো কোনো না কোনো সময় মার হাতে মার খেয়েছি, বাবার কাছে খুব জোরে বকুনি খেয়েছি, কিন্তু সেটা কতটা ঠিক এখনকার দিনে, ফিরবো সেই কথাতে ফিরবো আমরা। কিন্তু তার আগে রয়েছে একটা বিজ্ঞাপন বিরতি এবং একটা গান। গানের ওপারে রয়েছেন আমাদের সাথে আজকের ফোনে সহ অধ্যাপক সামাজিক মনস্তত্ব বিভাগ ইনস্টিটিউট অফ সাইক্রিয়াট্রিক SSKM হসপিটাল মায়াঙ্ক কুমার, কথা হবে তার সাথে। তার আগে বিজ্ঞাপন বিরতি।